sahat nishtayat dharjyat tat tat karma pravartanat sangat tyagat sato vritti sarabhir bhakti prasidhati. Hey, tu bangla samastho? Actor tu. Hare Krishna. Kati ye je chhoyti je upadesh ache. Bangla samajhte ki nahi? Bangla samajhte ki nahi? Hare Krishna. But jodi ei chhoyti jodi gun jodi jibane aste pare tale ki hobe? Khub taratari bhaktite amra parte parbo. Ar jodi ei chhoyta gun na ase na আর ভক্তি জগতে আর বাড়তে পারবো না, ভক্তিতে বাড়তে পারবো না। বলে ছয়টার মধ্যে কি কি? প্রথম নম্বর হলো উৎসাহ। হ্যাঁ, ভগবানের ভজনতে উৎসাহ থাকা দরকার। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলছে, যদি অন্য কথা পাও আর আটিয়া সাটিয়া তো কৃষ্ণ নাম লই ডাল। আমাদের উল্টো, যদি কোন অন্য কথা যদি শুনতে পাই না কি, আর ওর মেয়েটা এরকম করছিল, ওর বৌমাটা এরকম করছিল, আরে বাবারে, তখন মুখ না 1000 মুখ হয়ে যাবে। হ্যাঁ, আর যদি আমি ওখানকার ভূত দেখছিলাম, ওখানকার সাপ দেখেছিলাম, বলে আমিও এত বড় একটা ভূত দেখছিলাম, আর আমি না এত বড় একটা সাপ আমিও দেখবেন, খুব উৎসাহ হয়ে যায়। আর যদি গোবিন্দ ভজনের কথা বলা হয় না, ভক্তির কথা বলে তকিয়াটা নিয়ে আসে, ঘুম লাগছে, ঘুম লাগছে। এই জন্য ভজনে আমাদের উৎসাহ আসে না, কিন্তু অন্য জিনিসে বলে যদি অন্য কথা পাও আটিয়া সাটিয়া কহ, আটিয়া সাটিয়া বুঝতে পারছেন তো, খুব উৎসাহ এসে যাবে। হ্যাঁ, খুব উৎসাহ এসে যাবে। এই জন্য রূপ গোস্বামী তিনি বলছেন, ভগবানের ভজন করতে গেলে যে প্রথম গুণ হলো উৎসাহ। হ্যাঁ, এখানে যদি সংসারে কোন কাজ দেখো, যদি উৎসাহ না থাকে না, কোন কাজ করতে পারবে? আর দ্বিতীয় গুণটি বলে নিশ্চয়, নিশ্চয় মানে এই জীবনে আমরা নিশ্চিত ভাবে গোবিন্দকে পাবোই, এটা দৃঢ় বিশ্বাস হওয়া দরকার। ধৈর্যাত, ধৈর্যাত মানে ধৈর্য ধারণ করতে হয়। হ্যাঁ, আরে এতদিন থেকে মালা করছি, কিছু তো হচ্ছে না। হ্যাঁ, এতদিন পর্যন্ত জপ করতে করতে মালাটা কালো হয়ে গেছে, কিন্তু এ পর্যন্ত কিছু তো বলেই না কিছু। বলে গুরুদেব, আর কি কোনো মন্ত্র আছে তোমার কাছে? আর একটা কোনো মন্ত্র দিবে? এই মন্ত্রটা কোনো কাজ হচ্ছে না, বুঝতে পারছি তো? এই জন্য না, ধৈর্য ধারণ করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। দেখো কিরকম, দেখো এবার গুরুদেব দুইটি শিষ্য ছিল, দুটো শিষ্যকে দুটো আমের আঁটি দিয়েছে, বলছে যে এটা যদি লাগাবে না, খুব সুন্দর একটি গাছ হবে, আর সুন্দর সেখানে ফল হবে, আর তোমার যদি বাড়ির সামনে লাগাও তাহলে সুন্দর ছায়া দিবে। হ্যাঁ, ঘরটাও ছায়া হবে, সামনেও ছায়া বসতে পারবে, আর সুন্দর সুন্দর এখানে চলবে, সুন্দর সুন্দর ওখানে আম হবে, ওই আমটাও খেতে পারবে, ওর আমটা বাজারে বিক্রিও করতে পারবে। হ্যাঁ, তার তোমার বিজনেসটা হবে, আর বাড়িতে খাওয়া হবে। এখানে দুটো শিষ্যকে তিনি দুটো তিনি কি দিয়েছে? আঁটি দিয়েছে। এখানে একটা শিষ্য নিয়ে গুরুদেব বলছে অঙ্কুর হবে, তারপরে দুটো পাতা হবে, তারপরে ডাল হবে, তারপরে ফুল হবে, তারপরে ফল হবে। একটা শিষ্য কি করেছে, নিয়ে মাটি খুঁড়ে আর ওই বীজটা পুঁতে দিয়েছে, জল দিয়ে ওই ঘন্টা দিয়ে না ঘড়ি দিয়ে দেখছে, গুরুদেব বলছে অঙ্কুর হবে, দুটো পাতা হবে, ডাল হবে। এখানে দু ঘন্টা পরে আমার পাটটাকে সারাছে, কত কি হলো দেখতে, কিছুই হয়নি। হ্যাঁ, ও কিছুই হয়নি। তারপরে আবার কি করেছে, মাটিটাকে পুঁতে দিয়েছে, আবার জল দিয়ে ঘড়ি দেখছে, 4 ঘন্টা হয়ে গেছে, আবার ফুটছে, দেখে কিছুই হয়নি। বলে গুরুদেব তো সব মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, দুটা পাতা হবে, অঙ্কুর হবে, গাছ হবে, এখন 6 ঘন্টা হয়ে গেল, কিছুই হলো না, এখন রাত্রি সারা বসেছে। হ্যাঁ, রাত্রি সারা বসেছে, অঙ্কুর হবে, গাছ হবে, পাতা হবে, ফুল হবে, সারা রাত্রি বসে বসে। আবার দ্বিতীয় দিন কি করছে, আবার মাঠটা খুঁড়ছে, থেকে কিছুই হয়নি। আর ওই যে আঁটিটা ছিল না, এটা গুরুদেবের ছুড়ে মেরেছে, বলে অঙ্কুর হবে, পাতা হবে, আর ডাল হবে,
হবে, ফুল হবে, ফল হবে, সারা রাত্রি আপনি শুনতে পারবেন, সারা রাত্রি আপনি শুনতে পারবে, সারা রাত্রি কিছু হয়নি, সব বেকার গুরুদেব, হ্যাঁ হরিনাম দিয়ে শুধু ঠকিয়েছে গুরুদেব, কিছু হয়নি। কিন্তু একটা শিষ্য কি করেছে, গুরুদেব বলেছে নিশ্চিত রূপে এখানে অঙ্কুর হবেই, পাতা আসবে, ডাল আসবে, ওর মধ্যে ফুল আসবে, ওর মধ্যে ফল আসবে। এই জন্য বলছে গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া হইক আর না করিয়া মানে। গুরুদেব যে কথা বলেছে একবার গুরুদেব মুখ থেকে যেটা বেরিয়েছে, বলেছে রাধা বিনোদ বিহারী লাল কি। আরে গুরুদেব যে কথা বলেছে, গুরুদেব সত্য সত্যি কথা বলেছে, একদিন ওর মধ্যে ফল হবেই। এখানে বলছে গুরু মুখ পদ্ম বাক্য চিন্তাতে করিয়া হইত আর না করিয়া মানে আস, বুঝতে পারছেন তো, আর মনের মধ্যে কোনো আশা করতে নেই, গুরুদেব কথাকে দৃঢ় ভাবে পূর্ণ ভাবে বিশ্বাস করতে হয়। এখন যে দ্বিতীয় শিশুটা কি করছে, হ্যাঁ গুরুদেব ঠিক বলেছে, এখন বাড়ির সামনে হ্যাঁ মাটি খুঁড়ে বীজটা বপন করেছে আর জল দিয়েছে, মাঝে মাঝে জল দিচ্ছে। সত্যি সত্যি যখন 10 দিন হয়েছে না, আমের গাছ থেকে অঙ্কুর এসেছে, আর অঙ্কুর দেখে না খুব খুশি হয়েছে, আরে গুরুদেব যা বলেছিল ঠিক তো বলেছিল, ওর পরে কি হয়েছে দুটো পাতা হয়েছে, আবার আনন্দ হয়েছে, হ্যাঁ গুরুদেব মিথ্যা কথা বলেনি, গুরুদেব যা বলছে সত্যি। তারপরে ধীরে ধীরে বেড়েছে, যত বাড়ছে না গাছটা, আর শিষ্যের মনের মধ্যে তত আনন্দ হয়েছে। যখন এক বৎসর হয়েছে, হ্যাঁ এক বৎসর হয়েছে, সুন্দর গাছ হয়েছে, আর যত গাছ হচ্ছে গুরুদেবের কথার প্রতি তত বিশ্বাস বাড়ছে, তত গুরুদেবের কথা প্রতি বিশ্বাস বাড়ছে, গুরুদেব যা বলেছিলেন ঠিক বলেছিলেন, সত্যি সত্যি সুন্দর গাছ হয়েছে। আর কিছুদিন পরে যখন 2-3 বছর হয়েছে না, সত্যি সত্যি গাছটা বড় হয়েছে, আর ঘরের সামনে ছায়া দিয়েছে, ওই ছায়ার মধ্যে বসে ঘরটাকে ছায়া দিয়েছে, হ্যাঁ সত্যি সত্যি কি হয়েছে। তারপরে সুন্দর আমের কি হয়েছে, এটা কি বলে ফুল হয়েছে, বকুল, হ্যাঁ আমের মুকুল, এখন সুন্দর আমের মুকুল বেরিয়েছে, আর কি আনন্দ। আরে গুরুদেব যা বলছিল না সত্যি সত্যি কথা বলেছিল, আমের মুকুল হয়েছে, আর যখন আমের মুকুল হয়েছে সত্যি সত্যি কি হয়েছে, তার মধ্যে সুন্দর আমের ফল এসেছে, আর কি খুশি। আর যখন পেকেছে না, কি ওর মধ্যে সুগন্ধি, সে প্রথম ফলটা গুরুদেব, হ্যাঁ গুরুদেব দিয়েছিল, এই জন্য প্রথম ফলটা কি করছে গুরুদেব কাছে নিয়ে গিয়েছে, দিয়েছে, বলে গুরুদেব আপনি যা বলেছিলেন না একদম ঠিক বলেছিলেন, যেরকম বলেছিলেন আমি ঠিক সেই রকম করেছি, জল দিয়েছি, আমের প্রথম ফলটা আপনি দিয়েছিলেন আমাকে 8টা, এই জন্য আপনি প্রথম ফলটা আপনাকে দিচ্ছি, আপনি গোবিন্দকে ভোগ লাগিয়ে কি করবেন আমটা খাবেন। তখন গুরুদেব গোবিন্দকে ভোগ লাগিয়ে খেয়েছে, আর বাড়িতে যখন এসছে গাছে আমি আম, সুন্দর সুন্দর আম ঠাকুরকে ভোগ লাগিয়ে খেয়েছে, আর হাটে নিয়ে বিক্রি করেছে, পয়সাও দিয়েছে, বাস ঘরও চলছে। হ্যাঁ দেখুন এখানে শিক্ষা দিচ্ছে গুরুদেব আমাদের যে হরিনাম দিয়েছে, গুরুদেব আমাদের যে মন্ত্র দিয়েছে, দেখবেন অনেকদিন জপ করতেও দেখা যায় যে কিছু হচ্ছে না। একদিন গুরুদেবকে কেন বললেন, বলে গুরুদেব আপনি যে মন্ত্র দিয়েছেন হরিনাম, আমি অনেকদিন থেকে জপ করছি কিন্তু এখনো কিছু যে হচ্ছে না কেন, হৃদয় পরিষ্কার হচ্ছে না, হ্যাঁ কেন পরিষ্কার হচ্ছে না। গুরুদেব বললেন দেখো তুমি কত দিন থেকে ভগবানকে ভুলেছিলে, এই জন্য বলছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মু অতএব মায়া তার দে সংসার আদি দু, আমরা যে কবে থেকে সেই গোবিন্দকে ভুলেছিলাম, কোটি কোটি বর্ষ নাই, কোটি কোটি হ্যাঁ জীবনরে আমি সেই ভগবানকে, যদি কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মু, হ্যাঁ যদি কোথায় বাড়িতে যদি কিরায়েদার, হ্যাঁ যারা ভাড়া বসে, যদি 100 বছর যদি ভাড়া বসে থাকে, তাকে 2 দিন তো তাড়িয়ে দিবে, কোর্ট যেতে হবে, কেস করতে হবে, মামলা মকদমা লড়তে হবে, লড়তে 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 দেখবেন যদি একবার কোর্ট চলে গেছে না,
কত বর্ষের কি তখন আটা দেওয়া যাবে যদি একবার যদি ভাড়া দিয়া বসে গেছে বাড়িতে বুঝতে পারছে হ্যাঁ হাটা দিয়ে পারবে না প্রভু বলছে হাটা দিয়ে পারবে না আর আমাদের হৃদয়ের মধ্যে না ওই যে ভাড়া দিয়া বসছি কবে থেকে কোটি কোটি বর্ষ থেকে সেই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সে কোটি কোটি বর্ষ থেকে হৃদয়ের মধ্যে বসে আছে আমি তুমি দুই দিনে তো হরি কৃষ্ণ বলে বলে তাড়িয়ে দিবে এত সহজ ওর নামে গিয়ে কেস করতে হবে কোর্টে ওর সঙ্গে লড়াই করতে হবে বুঝতে পারছেন তো লড়তে 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 যদি এখান থেকে যায় এই জন্য আর এইটাও মনে করবে না কিছু হচ্ছে না এইটাও মনে করবে না যে হৃদয়ের মধ্যে কিছু হচ্ছে না হচ্ছে হচ্ছে ইয়ে মনে করবে না এতদিন হরে কৃষ্ণ বলো কেউ বলছে না কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম আরেকবার বলুন জোর করে মনে করবে না কিছু হচ্ছে না হচ্ছে বুঝতে পারছেন তো হ্যাঁ একটা গুরুদেব কথা শোনাতে একটা লোকের কাছে 5 কিলো গম ধান ছিল এখন ওই লোকটা ওই ধানটাকে নিয়ে না চাল বানিয়ে ওটা খেতে যাচ্ছিল তখন একজন ব্যক্তি বলল কেন ওই 5 কিলো হ্যাঁ যে তোমার কাছে ধান আছে ওটাকে চাল বানিয়ে কেন খেতে যাচ্ছে তোমার কাছে তো এত জমি জায়গা আছে সামনে অনেক জমি জায়গা আছে বলো তো এটা যদি ধানটা যদি এখানে লাগিয়ে দাও না সারা বর্ষের খেতে পারবে সারা বর্ষ খেতে পারবে এটা বলে হ্যাঁ বলে একটু জমিটা একটু চাষ করে হ্যাঁ ওটা লাগিয়ে দাও আর মাঝে মাঝে জল দিবে এখন ও কি করেছে জমিটা চাষ করে ধান গুলো ছাড়িয়ে দিয়েছে যখন ছড়িয়ে দিয়েছে কিছুদিন পরে দেখবে প্রথম প্রথম অঙ্কুর আসে ধীরে ধীরে প্রথমে অঙ্কুর আসে ওর মধ্যে যখন অঙ্কুর এসেছে তখন কান্না কাটি করতে ওই লোকটার কাছে গিয়েছে বলে 5 কিলো ধান ছিল যদি একটা চাল ঢাল বানিয়ে খেতাম এক দু দিন খেতাম আর তুমি কি বললে এটা জমির মধ্যে ফেলে দাও লাগিয়ে দাও সারা বর্ষের খাবে কিছু হয়নি ওখান থেকে শুধু ওখানে কিছুই নেই শুধু ওখানে অঙ্কুরের মতো কি এটা বেরিয়েছে আর কিছুই নেই বলে তুমি চিন্তা করে না ও গাছ হবে শুধু জল দিবে জল দিয়েছে কিছুদিন পরে আবার দেখে না সে কেবল সবুজ সবুজ জমি আর কিছু নেই কোনো সবুজ সবুজ আছে আবার কান্নাকাটি করে গিয়েছে বলে তুই বেকার বললে হ্যাঁ বেকার তুই বললে কিছুই নেই কিছু সবুজ সবুজ চিন্তা করবে না মাঝে মাঝে জলটুকু দেবে তখন জল দিয়েছে যখন জল দিয়েছে কিছুদিন পরে গাছগুলো আর একটু বেড়েছে আবার সেই কান্নাকাটি করে গিয়েছে বেকার 5 কিলো ধান আপনি নষ্ট করে দিলে আমি এত কষ্ট করেছি জল দিচ্ছি কিছুই নেই সারা জমিন শুধু সবুজ সবুজ হয়ে গেছে আগে যতটুকু ছিল না এখন তার থেকে বেশি জঙ্গল হয়ে গেছে বলে বেশি চিন্তা করবে না শুধু জল দাও চোখে যখন সত্যি জল দিয়েছে না আপনি দেখবেন প্রথমে সীসা বেড়ে হয় সীসা বেড়ে না কি সীসা বেড়ে তো হ্যাঁ শীষ বেড়ায় এখন যখন শীষ বেরিয়েছে চারদিকে ধান এখন হয়নি শীষ যখন শীষ বেরিয়েছে আবার গিয়েছে কান্নাকাটি করতে করতে বলে কিছুই নেই শুধু শীষ শীষে আর কিছুই নেই জমির মধ্যে বলে এবার ধান হবে তুমি চিন্তা করো শীষ বেরিয়ে গেছে বলে হ্যাঁ বলে মাঝে মাঝে একটু জল টুকু দিবে সত্যি সত্যি কিছুদিন পরে না ওই শীষ যখন বেরিয়েছে যে এক একটা যেখানে ধান পড়েছিল এত মোটা হয়ে অনেক গাছ হয়েছে পুরা জমিন জমিনিতে ধান 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 যেদিকে তাকায় না যেন মনে হচ্ছে মা লক্ষ্মীর বিশেষ কৃপা হয়েছে চারিদিকে ধানই ধান তখন মনের মধ্যে একটু আনন্দ হয়েছে না সত্যি সত্যি বলছিল পুরা জমির মধ্যে ধান ধান এখানে আনন্দ হয়েছে এখানে খুশি হয়ে বলছে হ্যাঁ আপনি যা বলেছিলেন না সত্যি কথা বলেছিলেন ওখানে শুধু ধানই ধান বলে চিন্তা করবে না মাঝে মাঝে জল টুকু দিবে যদি শুকে যায় তারপরে কি হয়েছে কিছুদিন পরে আর ধানগুলো শুকেছে যখন শুকেছে যখন কেটে নিয়ে এসে না এক ট্রাক 5 কিলো যে ধান হ্যাঁ লাগিয়েছিল এক ট্রাক ধান হয়েছে আর কি খুশি কি প্রসন্ন দেখো গুরুদেব আমাদেরকে এই কথাটা বলে না তিনি গুরুদেব বুঝাতে বলে কি বুঝাতে গুরুদেব বুঝাতে আপনি ইয়ে মনে করবে না গুরুদেব আমাদের যে হরিনাম দিয়েছে গুরুদেব যে মন্ত্র দিয়েছে
বলে এত দিন থেকে তো মালা জপ করছি কিন্তু মালা তো কালো হয়ে গেল কিন্তু হৃদয় তো কিছুই হচ্ছে না, হ্যাঁ এপর্যন্ত কিছুই তো হলো না। হ্যাঁ না, গুরুদেব বলতেন, গুরুদেব এই ঘটনা বলতেন, তিনি উৎসাহ দিতেন, বলে দেখো মনে করিব না কিছু হচ্ছে না, সব হচ্ছে, বলে কোথায়, বলে ভিতরে ভিতরে হচ্ছে, ভিতরে ভিতরে হচ্ছে, মনে করবে না কিছু হচ্ছে না। এই জন্য কৃষ্ণ গীতাতে বলছে নেহ বিক্রম নাশ অস্তি প্রত্যপায়ন বিন্দতে স্বল্প মপস্য ধর্ম সত্রায়তে মাধবয়ান। অর্থ হলো কৃষ্ণ বলছেন যদি আমার জন্য এইটুকু যদি কেউ করে না, একটু মাত্র স্বল্প, যদি আমার জন্য কেউ একটু মাত্র করে আমি তাকে জন্ম মৃত্যু থেকে আমি চিরকালের জন্য তাকে মুক্ত করে দিয়ে যাই, যদি যদি একটু যদি আমার জন্য করে। আর যদি কেউ সদগুরু থেকে দীক্ষা মাত্র নিয়ে গলায় মালা তিলক লাগিয়ে আর সারাদিন মালা জপ করছে, এই বৃন্দাবনে ধামে আসছে, গুরু বৈষ্ণবদের সঙ্গে দর্শন করতে যাচ্ছে, সেখানে ধূল গায়ে লাগাচ্ছে আর মহাপ্রসাদ পাচ্ছে, এত হরিকথা শুনছে, কিছু হচ্ছে না, বলো কিছু হচ্ছে কি না, বলো কিছু হচ্ছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য কিছু হচ্ছে, এই জন্য আমাদের পদ্ম পুরাণে বলছে দেখুন গোবিন্দের জন্য যদি একটু না জেনে শুনেও যদি গোবিন্দের জন্য একটু করেছেন কত মহত্ব। একটি সুন্দর কাহিনী শুনো, কালকে আমি সবাইকে জিজ্ঞাসা করবো কে কে কতটুকু মনে রেখে, যদি কেউ না বলতে পারে না মাঝখানে কালকে দাঁড় করে দেবো, মন দিয়ে শুনবো। দেখুন এই কার্তিক মাস ছিল, তার ধ্যান দিয়ে শুনুন, আর দেখেছি কিছু মায়েরা মাঝে মাঝে কথা বলা বলে হচ্ছে, পাশের লোকের সঙ্গে কথা বলছে, এই জন্য কথা বলবে না, কালকে সবাইকে জিজ্ঞাসা করবো কি কি শুনেছ, ঠিক আছে। এখানে কি হয়েছে, এই কার্তিক মাস ছিল, একটা ভক্ত এই গোবিন্দের মন্দিরে না ওই দীপ জ্বালাতে দিয়েছে, যেখানে দীপ জ্বালাতে দিয়েছে আর একটা হিন্দুর কি করছে, ওই তেল খাওয়ার লোভে এসেছে, আর যখন ওই তেলটা খাচ্ছিল ইতিমধ্যে আগুনটা জ্বলছিল, প্রদীপটা জ্বলছিল, ওই জ্বলতে জ্বলতে ধীরে 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 ওইটা ধীরে 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 ওইটা বুঝতে যাচ্ছে, বাংলা কি বলে ওটা ধীরে ধীরে নিভতে যাচ্ছে, যখন ওই তেলটা খাচ্ছে ইঁদুরটা ওই দাঁতের মধ্যে যে বলতাটা ছিল না, হ্যাঁ বলতা কি বলে বলতা ছিল, ওই দাঁতের মধ্যে লেগে গেছে, যখন লেগে গেছে মুখে একটু আগুন লেগে গেছে, আর ওই ইঁদুরটা পিছনে হয়ে গেছে, যখন পিছনে হয়ে গেছে ওই যে প্রদীপটা জল ছিল ও তো বন্ধ হতে যাচ্ছিল, বুঝতে যাচ্ছিল আর আগুন এখন জ্বলে গেছে, ঠাকুর সামনে দু তিনবার তিনি লাভ দিয়েছে, দু তিনবার তিনি লাভ দিয়েছে। দেখুন গোবিন্দ কত দয়ালু, গোবিন্দ কত কৃপালু, ভগবান চিন্তা করলেন এটা ছিল কার্তিক মাস আর এই প্রদীপটি বন্ধ হতে যাচ্ছিল, আর ইন্দুরটা কি করলো, ওই বন্ধ যে প্রদীপটাকে তিনি জ্বালিয়ে দিয়েছে, মানে আজকে আমাকে ও আরতি করেছে আর মুখে একটু আগুন লেগেছে, দু তিনবার তিনি ও লাভ দিয়ে দিয়েছে। অর্থ হলো আমাকে আরতি দেখিয়ে না নৃত্য করেছে, হ্যাঁ আরতি করতে করতে আমার সামনে নেচেছে। দেখুন ঠাকুর কত দয়া, ঠাকুর তাকে দ্বিতীয় জন্মতে ঠাকুর তাকে রাজকুমারী রূপে জন্ম দিয়েছে, রাজার মেয়ে ওই জন্ম দিয়েছে, হ্যাঁ তারপর কি করছে গোবিন্দের ওইটুকু আরতি করছিল, এখন তার হৃদয়ের মধ্যে গোবিন্দের প্রতি ভাবনা হয়েছে, প্রেম হয়েছে, তখন সেই রাধা গোবিন্দের ভজন করে, আর ভজন করতে করতে না ভগবান তাকে ওই জন্মতে তাকে নিজের গোলক বৃন্দাবনকে স্থান দিয়ে দিয়েছে, আর কৃষ্ণের পাটরানী হয় না রানী হয়ে তিনি সেই গোলক বৃন্দাবন চলে গেছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য এখানে বলছে যদি কেউ না জেনে শুনেও যদি কেউ গোবিন্দের জন্য একটু করে যদি এত ফল পাওয়া যায়, সুখদেব গোস্বামী বলছে কিম পুনঃ শ্রদ্ধা ভক্তিয়া কৃষ্ণায় পরমাত্মনি, যদি ভগবানের জন্য একটু শ্রদ্ধা ভক্তি করে যদি একটু কেউ করে গোবিন্দ তাকে কি না দিবে। আর আপনারা এক এক মাস দেড় দেড় মাস বাড়ি ছেড়ে নাতি পোতি ছেড়ে
আর গরু ছাগল ছেড়ে দিয়ে আপনার ঘরে সব নাতি পতি পতি পত্নী সব মমতা ছেড়ে দিয়ে আপনার এক মাস কোথায় বৃন্দাবনে এক মাস এসেছে আর এত প্রসাদ পাচ্ছে এত কীর্তন শুনছে এত ঠাকুরের কথা শুনছে ঠাকুর কিছু করবে না তোমাদের জন্য যা করবে না তোমরা চিন্তা করতে পারবে না বুঝতে পারছো নিজের কাছে নিয়ে যাবে গর্বিত তোমাদেরকে গোলক বৃন্দাবনে স্থান দিয়ে দেবে সীতা এই গৌর ব্রহ্মানন্দ এখানে বলছেন ধৈর্যা মানে ধৈর্য ধারণ করতে হবে গুরুদেব যখন কিছু দিয়েছে হরিনা কিছু হচ্ছে মনে করিবে না কিছু হচ্ছে না ভিতরে ভিতরে হচ্ছে আর একদিন যখন ওই ফল হবে না বাস খাবে বলে বাবার এইবার বুঝতে পেরেছে হ্যাঁ গুরুদেব যে মন্ত্র দিয়েছিল এর মধ্যে কত শক্তি জানে ধৈর্যা তো তৎ কর্ম প্রবর্তনা কি করতে হবে আমাদের করতে হবে কি বলে তৎ কর্ম প্রবর্তনা অর্থ হলো যত ভগবানের ভক্তির অঙ্গ আছে সমস্ত সেই অঙ্গ গুলো পালন করতে হবে যেরকম সকাল সকাল উঠে স্নান করে প্রথমে তিলক লাগাবা কি করবা তিলক বলছে তিলক সেবন না কর নিজের জমালয় বাসতা বুঝতে পারছেন তো এই জন্য তিলক নিশ্চিত রূপে লাগাবে তিলক না লাগালে কল্যাণ হবে না বুঝতে পারছো এই জগতে যদি পতি বেঁচে আছে আর স্ত্রী যদি মাথায় সিঁদুর না লাগায় আর বিধবার কাপড় সাদা কাপড় পরে একদম যদি পত্নীর সামনে চলে যায় পতি প্রসন্ন হবে পতি প্রসন্ন বলে আমি জীবিত থাকতে থাকতে তুমি আমাকে মেরে ফেললে হ্যাঁ আমি এখানে জীবিত আছি আমাকে মেরে ফেললে যখন তোমাকে এই জগতের পতি গ্রহণ করছে না ওই পরমপতি তোমাকে কি গ্রহণ করে বুঝতে পারছো এই জন্য তিল গলায় পালা হরিনা এই তিনটি বস্তু আমাদের কাছে হওয়া দরকার যেন সকাল সকাল উঠে তিলক লাগাবে দ্বন্দ্ব সঙ্গে তিলক লাগাবে মন্ত্র দ্বারা স্থাপন করিবে সমস্ত তীর্থকে আহ্বান করিবে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জল অশ্বিনী সন্নিধি গুরু বলে সমস্ত তীর্থকে আহ্বান করিবে ওই জলকে তিনবার মাথায় ছড়িকাবে বুঝতে পারছেন আচমন মাধবাই নব কেশবাই নব নারায়ণ নব আচমন করবেন গোবিন্দের আরতি করবেন ভোগ লাগাবেন ঠিক আছে আর লাগিয়ে কি করবা হরিনাম করবা হ্যাঁ হাতে কা আর মুখে গোবিন্দের নাম বলে তৎ কর্ম প্রবর্তনা এই যে ভক্তির অঙ্গ আছে এই সমস্ত ভক্তি তুলসী পরিক্রমা তুলসীতে জল দেওয়া হ্যাঁ তৎ কর্ম প্রবর্তনা বলে সঙ্গ ত্যাগা অসৎ সঙ্গকে ত্যাগ দিবা হ্যাঁ সৎসঙ্গ করিবে সাধু সঙ্গ করিবে যার কাছে বসিলে ওর নিন্দা ওর চর্চা ওর চুগলি ও বৌমা ই করছিল ওর বাড়িতে মেয়ে ই করছিল ওর না ওই লোকের কাছে বসবে না বুঝলা এখানে কার্তিক মাস এসেছে ওই কার্তিক মাস কি করবা ওই লোক লোকদের কাছে বসবে না যার কাছে বসিলে অসল কথা হবে নিন্দা চর্চা হবে এক মাস এসেছে ঘর বাড়ি ছেড়ে এত টাকা পয়সা খরচা করে আর এখানে এসে যদি ওর নিন্দা ওর চর্চা ওর তা কি হলো ওর যত পাপ গুলো না তোমার উপরে মাথায় এসে বসে যাবে যত পাপ গুলো তোমার মাথায় বসবে এই জন্য এইরকম যারা লোক বসে ওর নিন্দা ওর চর্চা এক জায়গায় বসে গিয়ে হ্যাঁ গ্রামের কথা সংসারের কথা বলছে ওদের কাছে বসবে না আজ যদি কেউ এরকম কথা বলে শাসন করে বলে কি করছো ধামে এসে হরিনাম করো মালা করো কথা শুন হ্যাঁ এই জন্য কিছু বেড়া লোক আছে সারাদিন শুয়ে থাকবে আর জন কথা হবে না বলে চলে ঘুরতে যাবো হ্যাঁ শাস্ত্র বলছে যদি ভগবানের কথায় বলে ধর্ম সনিষ্ঠ সপুংসা বিশ্ব সেন কথা সুচ ন উৎপাত যদি রতি শ্রম এবই কেবল ভাগবত বলছে সব কাজগুলো ভালো করছো কিন্তু তোমার গোবিন্দ কথার মধ্যে তোমার রুচি নেই বলে তোমার সব ব্যর্থ সব ব্যর্থ তোমার দেখবেন একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে না আর একটা মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে যদি ওর কথা কোথায় না কাক টানি যাবে হ্যাঁ যদি কেন ওকে ও ভালোবাসে বুঝতে পারছো ওকে ও ভালোবাসে এই জন্য যে যাকে বেশি ভালোবাসে তার কথা শুনতে তত ভালো লাগবে
যদি আমরা গোবিন্দকে ভালোবাসি, যদি আমরা তাকে ভালোবাসি, কি হবে? তার কথা শুনতে ভালো লাগে, তার কথা শুনতে আমাকে ভাল লাগবে। আর যদি তাকে ভাল না আসে না, ওর কথা তোমাকে ভাল লাগবে। এই জন্য শাস্ত্র বলছে কার মধ্যে কতটুকু ভক্তিটা প্রমাণ কি করি হবে, বলে প্রমাণ তার কথাতে তোমাকে যার যত ভালো তার কথা লাগছে, মনে করবেন তার তত্ত্ব ভক্তি গোবিন্দ চরণ, তার তত্ত্ব ভক্তি গোবিন্দ চরণে। বুঝতে পারছেন তো? এই জন্য বলে তৎ কর্ম প্রবর্তনাথ সঙ্গ ত্যাগাত সত্ত্ববৃত্তি। সত্ত্ববৃত্তি মানে আমাদের পূর্ব পূর্ব যে আচার্যরা ছিল, যেরকম আমাদের গুরুপাদ পদ্ম ছিলেন, ওনার গুরুদেব ছিলেন, ওনার গুরুদেব ছিলেন, ওনার গুরুদেব ছিলেন, যারা আমাদের পরম্পরাতে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, প্রভুপাদ, যে সমস্ত সাধুরা এসেছে, হ্যাঁ, কি করতে হবে, তারা কিভাবে ভজন করছে গোবিন্দ, তারা কি করে গোবিন্দের ভক্তি করেছে, তাদেরকে আমাকে ফলো করতে হবে। হ্যাঁ, তাদের যে সত্ত্ববৃত্তি, তাদের যে ভজন পদ্ধতি আছে, তারা কত হরিনাম করত। প্রভুপাদ তিনি দিনে মধ্যে 3,00,000 তিনি হরিনাম করতে। আর এই চাতুর্মাসেতে কি করতে, সাধারণ ভাবে রান্না করে রেখে দিয়ে গোগ্রাস, মানে গরুরা যেরকম খায় না, হাত দুটো বাইরে এইরকম করে আর মুখ দিয়ে যেরকম গরু খায় সেরকম ভাবে খেতে। হ্যাঁ, আর তিনি সারা রাত্রি সারা দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সংখ্যা পূর্ণ নাম কীর্তন ভজন সারা দিন তার মধ্যে ডুবে থাকতো। বলে যদি এইরকম যে 6টা বস্তু আছে, যদি এইটা কেউ যদি যাচন করে না, বলে কৃষ্ণ ভক্তি, তিনি খুব তাড়াতাড়ি সেই কৃষ্ণ ভক্তি করতে পারবেন। আপনাদের একটা ছোট কাহিনি শুনিয়ে আমার তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ, দেখুন, একটি সবরি ভগবান রাম যার এঠো কুল উঠিয়েছিল। হ্যাঁ, বলে ওই যে মেয়েটি ছোট জাতিতে ওর জন্ম হয়েছে, সবরি জাতিতে। এখন মেয়েটি যখন বড় হয়েছে, বিয়ে হওয়ার উপযুক্ত হয়েছে, দেখলো কিছু ছাগল, ওই যে উৎসব যেতে হবে বিয়েতে, ওই ছাগল খাওয়াতে, পাটা খাওয়াতে হবে ছাগল, কিছু ছাগল কেড়ে বেঁধে রেখেছে। বলে বাবা, এই ছাগল গুলো কিসের জন্য এনেছ? বলে তোমার বিয়ে ঘর হবে না, ওই যে যারা বরযাত্রী আসবে ওদের খাওয়াতে হবে। বলো কি? আমরা বলি শুভ বিবাহ। কি বলি? শুভ বিবাহ, নাম তো শুভ বিবাহ। আর আমি বিয়ে করবো, ওই বিয়ের জন্য এত ছাগলদেরকে কেটে খাবে লোকরা, মানে এত পাপ, এত পাপ, আমার বিয়ের জন্য এত পাপ হবে। ওইরকম বিয়ের কোন দরকার নেই। ও রাত্রিতে কি করছে মেয়েটা, নিজের ঘর ছেড়ে তিনি ভোর জঙ্গলে চলে গেছে। বলে আমি বিয়ে ঠিক করবো না, সারা জীবন আমি গোবিন্দের ভজন করবো, একদম ছেড়ে চলে গেছে। ওখানে একটি ঋষির আশ্রম ছিল, যার আশ্রম ছিল নাম ছিল মাতঙ্গ ঋষি। সুন্দর একটি আশ্রম ছিল, এখানে ওখানে গিয়ে ওনাকে নিজের তিনি গুরু মনে করেছেন, ইনি হলেন আমার গুরু। হ্যাঁ, আগে মেয়েরা ওই আশ্রমের মধ্যে ঢুকত না, ওই আশ্রমের মধ্যে বড় বড় সমস্ত সাধুরা ব্রাহ্মণরা থাকত। বলছে আমি তো আশ্রমে ঢুকতে পারবো না, ছোট জাতির লোকরা আগে ঢুকত না, গুরুদেবের কথা শুনতে পারবো না। এখন তো গুরুদেবকে আমি মেনে নিয়েছি, ইনি আমার গুরুদেব। এই জন্যে বলে গুরুদেবের কৃপা পেতে গেলে 3টি বস্তুর দরকার আছে। এই জন্য কৃষ্ণ গীতা বলছে, বলে তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষতে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। হ্যাঁ, বলে সদ্গুরুর কাছে গিয়ে কি করতে হবে, বলে তদ্বিধি প্রণিপাত, প্রথমে তার চরণে গিয়ে শরণাগত হয়ে যাও। হ্যাঁ, তার চরণে গিয়ে প্রণিপাত মানে পূর্ণরূপে শরণাগত। এই জন্য প্রথমে গিয়ে কি করতে হবে, গুরুদেবকে প্রণাম করতে হবে। বুঝতে পারছেন তো? এইরকম নয় এলাম আর বসে গেলাম, আর কোথায় কাকে প্রণাম করলাম না, এসে বসে গেলাম, এইরকম করতে নেই। কি করতে হবে? প্রথমে এসে কি করতে হবে, যারা কথা শুনছে, যিনি কথা বলছে, প্রথমে এসে তাকে প্রণাম করতে হবে। হ্যাঁ, তদ্বিধি প্রণিপাতেন ফের পরিপ্রশ্ন, তাকে প্রশ্ন করতে হবে। তারপরে কি করতে হবে, বলে সেবয়া, তার সেবা করতে হবে। কেননা সেবা না করলে না
মেবা পাওয়া যাবে না, সেবার দ্বারাই সমস্ত কিছু প্রাপ্ত হবে। এই জন্য বলছেন না অয়ম আত্মা প্রবচনে না লভ্য, এই যে আত্মতত্ত্ব প্রবচনের দ্বারা পাওয়া যায় না, না মেধা বহুত বুদ্ধির দ্বারা পাওয়া যায় না। হ্যাঁ, তা কি করে পাওয়া যায়? বহু শুনলেও পাওয়া যাবে না, বলে জমে বৈশে প্রিন্তে তেনে লভ্য তাই সে আত্মা বিবৃতে তনিশা। যখন নিষ্কপট হয়ে আমরা গুরু বৈষ্ণবের সেবা করব, হ্যাঁ গুরু বৈষ্ণবের ঠাকুরের যখন আমরা সেবা করব, হ্যাঁ ঠাকুর যখন আমাদের সেবন মুখী বৃত্তি তিনি দেখবেন, সেবার ভাবনা তিনি দেখবেন, তখন তিনি কৃপা করবেন। এখন চিন্তা করছি গুরুদেবের কি করব, সেবা করব, আমি তো মেয়ে ছেলে, আমি তো মেয়ে ছেলে, আমি গুরুদেবের সেবা কি করব। এখন কেউ কেউ বলে না গুরুদেব কি সেবা করব, গুরুদেব বলে সেবা জিজ্ঞাসা করার দরকার নেই, যদি সেবা করার প্রীতি থাকে না সেবা নিজে থেকে খুঁজে নেবে, দেখুন ও কি সেবা করছে। বলে গুরুদেব ঠাকুর যেন রান্না করে আমি কি করব, সারাদিন জঙ্গলে থেকে শুকনো শুকনো কাঠ নিয়ে আসতো সংগ্রহ করতো, আর যখন রাত্রে গুরুদেব শুত না ওই ঘরের সামনে রেখে দিত। একটা পম্পা সরোবর ছিল, ওরা প্রত্যেক দিন স্নান করতে যেত যাতে ওদের পায়ের মধ্যে কাঠটা চুবে না যায়, পুরো রাস্তাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিত। আর গুরুদেবের যে আশ্রমটি ছিল ও কি করতো, চারিদিকে সবাই যখন শুয়ে থাকতো রাত্রিতে ধীরে 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 আশ্রমের চারিদিকে না ঝাড়ু লাগিয়ে দিত। যখন গুরুদেব উঠতে দেখতেন ঘরের সামনে কাঠ, শুকনো কাঠ, আর চারিদিকে ঘর একদম পরিষ্কার, আর যে রাস্তাতে যায় না স্নান করতে একদম সুন্দর পরিষ্কার। গুরুদেব চিন্তা করছে এগুলো কে করছে, আমাদের মন্দিরে যে ব্রহ্মচারী গুলো আছে না, বললেও করতে চাই না, এদের বললেও করতে চাই না, কিন্তু এইরকম কে সেবক আছে না বললেও সে সুন্দর ভাবে পরিষ্কার করতেছে কে? হ্যাঁ গুরুদেব তো বুঝতে পেরেছে। আর কি করে, কে কেউ আছে না, কেউ সেবক আছে, দেখিয়ে দেখিয়ে গুরুদেবকে বৈষ্ণবকে দেখিয়ে দেখিয়ে এমনি সময় ঝাড়ু লাগাবে না, যার দেখে গুরুদেব এসে গেছে না ঝাড়ু লাগাতে আরম্ভ করে দিয়েছে, যাতে গুরুদেব দেখতে পাই আমি এত সেবা করছি। হ্যাঁ না, ভগবান সবকিছু দেখছে, সবকিছু ভগবান দেখছে, এই জন্য তিনি লুকিয়ে লুকিয়ে সেবা করত। হ্যাঁ লুকিয়ে লুকিয়ে সেবা করত। এখন গুরুদেব তো সাধারণ নয়, হ্যাঁ গুরুদেব তিনি বুঝতে পারছে কোন বিশেষ কোন ব্যক্তি আছে, গুরুদেব কোন বিশেষ কোন ব্যক্তি আছে, তিনি লুকিয়ে লুকিয়ে সেবা করছেন। এই জন্য আমি আগে বলছিলাম না সেবক হলো তিন প্রকার, একজন হলো উত্তম, একজন হলো মধ্যম, একজন কনিষ্ঠ, আর একজন অধম। একজন হলো অধম, বলে সর্বশ্রেষ্ঠ সেবক কে, বলে সর্বশ্রেষ্ঠ সেবক হলো গুরু বৈষ্ণবদের মনকে জেনে যে সেবা করে, বলার আগে বলতে হয় না, হ্যাঁ বলার আগে মনকে জেনে যদি সেবা করে তিনি হলে কে, তিনি হলো উত্তম সেবক তিনি হলে। এবং তিনি মনা করলেও ওনার ভালো জিনিস দেখে, আগে আমি উদাহরণ দিয়েছিলাম না, আমি আপনাদের উদাহরণ আগে দিয়েছিলাম না, যেরকম পতিদেব বাইরে যাচ্ছে, পতি বাইরে যাচ্ছে ঠান্ডার সময় অনেক দূর যাচ্ছে, পত্নী বলছে দেখো তুমি অনেক দূর যাচ্ছ, রাস্তায় খিদে খিদে লাগবে, কিছু খাবার নিয়ে যাও, আর এই শালটা নিয়ে যাও ঠান্ডা লাগবে, বলে দরকার নেই আমি যাচ্ছি তাড়াতাড়ি চলে আসবো। স্ত্রী কি করছে বলে না যদি খিদে লাগে কোথায় খাবে তুমি, সুন্দর করে রান্না বান্না করে টিফিনিতে, সুন্দর করে রান্না করে ওই টিফিনিতে প্যাকিং করে ও না চাইলেও তাকে দিয়ে দিল। আর যে শালটা ছিল বলে নিয়ে যাও, বলে না নেবো না, বলে নিয়ে যাও যদি ঠান্ডা লাগে, ভালো করে সুন্দর সাজিয়ে ব্যাগের মধ্যে ভরে দিল। দেখুন পতি মনা করছে না দরকার নেই, পতি পতি কি করলো জোর করে তাকে সুন্দর, বলুন পতি খুশি হবে না দুঃখী হবে, বলো বলো সুখী হবে না দুঃখী হবে, কি হবে সুখী হবে, বলে আমার স্ত্রীটা দেখো কত ভালো, হ্যাঁ কত ভালো, আমি না চাইলেও আমার জন্য প্যাকিং করে দিয়ে দিল যাতে রাস্তায় কোনো কিছু খিদে না লেগে যায়, আর আমি না চাইলেও শালটা দরকার নাই তবুও দিয়ে দিল। স্ত্রীটা আমি কত ভালোবাসে, এই জন্য ভাগবত বলছে বস্য কুর্বন্তি মা ভক্ত্যা সত পত্নীক সত পতি যথা, ভগবান বলছেন যেরকম একটি পতিব্রতা নারী পতির সেবা করে 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 তাকে এত বশীভূত করে দিয়ে, এত পতির সেবা বশীভূত করে দিয়ে, পতি দেখুন সারা দিন পতি কত পরিশ্রম করে
पति कत परिश्रम करे पैसा कमाए सारा मास पैसा परिश्रम करे पैसा कमा लो कि तू पैसा का नहीं काके दे दीछे पत्नी के काके दीछे पत्नी के बोले केना पत्नी के दिए दीछे वो जाने ये पत्नी हमार सेवा करे पत्नी हमार सेवा करे और यदि पति को ना पैसा चाहे ना एक तो पैसा दरकार आसे पत्नी बोले केनो एतो पैसा की करवा एतो पैसा तो कमा लो के काफी छे पति कोई काफी है तुम्हारे दिए छे किंतु जब जखन वो चाहे ना हजार कैफत दीता है हजार का कैफत दीता है बोले तो पैसा की करबे हां संसार चलबे ना केन ओई दिके तो पैसा खर्चा करबे पत्नी पत्नी रे अपन गाली सुनता है कि ना बोले केन कारण होलो और इतो विश्वास हो छे पत्नी रे प्रति इतो पत्नी हमार सेवा करे ए रकम जे सेवक सर्वश्रेष्ठ सेवक बोले उत्तम सेवक द्वितीय प्रकार होलो बोले तिने मध्यम मध्यम माने मध्यम अर्थ होलो जख मन जेने तार आगे जेटा से बोलार आगे जे करती और कनिष्ठ होलो जे आदेश कर ले पर जे सेवा करे और अधम होलो सेवक सेटा के बेर करते ठीक जा बक बकवार बोगला बक बक बकास कपट ए जेने गुरुदेव देखले बाबा ये मन हो चुका ना कोनो विशेष सेवक हो के लुकिए लुकिए के रकम सेवा कर चे एक बार गुरुदेव एक दिन दिन देखे ने गुरुदेव वो जो सबरी था ना वही ऐसे लुकिए 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 गुरुदेव ने सेवा कर चे गुरुदेव तो बुझते कर चे हाँ गुरुदेव बुझते कर चे बाबा रे की सेवा तब ना की होला ना आलो ना हमारा परसों हमारा सुन वो और परे गुरुदेव ताकि की रकम कृपा कर लो তাহার কিরকম আশীর্বাদ দিল তিনি হ্যাঁ তিনি কিভাবে তিনি গুরুদেবের কৃপা দিয়ে তিনি কিভাবে গুরুদেব হ্যাঁ যখন চলে গেলেন তিনি কিভাবে সেই ভগবানের কাছে চলে গেল কিসের জন্য বলে সেবা করতে করতে বুঝতে পারছেন তো এই জন্য বলে সঙ্গ ত্যাগাত সত্ত্ব প্রীতি এই জন্য ভগবান বলে ভগবান রাম আসবে ওনাকে বলে ভগবান রাম আসবে সে কত বর্ষের পরে আসলো হাজার বর্ষের পরে কিন্তু গুরুদেব বলেছিল ভগবান আসবে তার হৃদয়ে প্রতি দৃঢ় বিশ্বাস এই জন্য বলে গুরু মুখ পদ্ম বাক্য চিন্তেতে করিয়া এক আর না করিয়া মনে আস হ্যাঁ কত বর্ষের পরে সেই গুরুদেব এলে কিন্তু প্রত্যেক দিন তিনি জঙ্গল তে গিয়ে তার জন্য ফুল নিয়ে আসতেন রাস্তাতে ফুল বিছে দিত তাকিয়ে থাকত গুরুদেব বলেছে ঠাকুর আসবে গুরুদেবের বাক্য কখন মিথ্যা হতে পারে না এরকম তাকিয়ে থাকত গুরুদেব কখন আসবে ঠাকুর কখন আসবে আর সত্যি সত্যি একদিন ভগবান স্বয়ং তিনি এলেন ওনার এঠ তিনি ফুল খেলেন আর এন এবং ওনাকে নবমিদ্যা ভক্তি তিনি শিক্ষা দিলেন এই কথা আবার আরেকদিন শুনব ঠিক আছে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 श्री राधा गोस्वामी महाराज की जय।